সবাইকে জানিয়েছি আজকের সকালে পবিত্র বাইবেল বাক্য আমার সংগীতা সাক্ষাতে মেয়ের সাজে আছে আমার মস্তক তৈল শিক্ষক পানপত্র প্রাণপত্র উত্থ আছে কেবল মঙ্গল ও দয়া আমার জীবনের সমুদায় দিন আমার উঁচু হইবে আমি সদাপুর গিয়ে চিবর্শ করবো আমের ঈশ্বর সন্ন্যাদা আজকের এই বাক্য থেকে আজকে আপনি আমি আজকে আপনার যুবসানে আপনি সে নিতে পারেন আজকে ঈশ্বর বলছেন যখনও আপনার জীবনে মৃত্যুও যদি সামনে আসে ভয় করবে না কারণ প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন প্রভু আমাদেরকে মৃত্যু থেকে তিনি রক্ষা করেছেন প্রতিজ্ঞা করেছেন তাই বলছে যে মঙ্গল ও দয়ার জন্য তোমাকে চিন্তা করতে পারেন তুমি যদি প্রভু যিশুকে ঈশ্বরকে সঙ্গে নিয়ে জীবন কাটাও আজকে যদি প্রভু যিশুকে সঙ্গে নিয়ে সারাদিন চলতে পারো তাহলে আজকে দয়া মঙ্গল তোমার সাথে সাথে থাকবে প্রভুর এই মহান বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ দেব বিশেষ আজকের এই বাক্য যারা যারা জীবনে গ্রহণ করবে তাদের জীবনে মৃত্যুর দ্বার মহান প্রভু উত্তম প্রভু যখন যা প্রতিত থাকেন তিনি পূর্ণ করেন আজকের দিনে প্রভু আমাদের সঙ্গে ছায়ার মতো থেকে আমাদের জীবনে মঙ্গলের পরি পূর্ণ করবেন আর শিবরের পূর্ণ করবেন আমি বিশ্বাস করি আজকের এই বাক্য পাঠ আমাদের জীবনকে আরো এক ধাপ প্রভুর জন্য এগিয়ে নিয়ে যাবে এবং সঠিক রাস্তা দেখাবে সত্যের কথা আমাদের জীবনকে প্রচারিত করবে যারা যারা আজকের এই বাক্যকে জীবনে গ্রহণ করবেন তারা তারা আশীর্বাদ পাবেন ঈশ্বরের বাক্য বলে যারা ঈশ্বরের বাক্যকে অমান্য করে তারা নিজের সর্বনাশ ঘটায় আমরা যদি হিতপ্রদেশ তেরো অধ্যায় তেরো পথ পড়ি সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে বাক্যকে তুচ্ছ করে সে নিজেকে সর্বনাশ ঘটায় যে ভয়ফুর্বক আজ্ঞা মানে সে পুরস্কার পায় তাকে আপনি যদি প্রভুর এই বাক্যকে কে না করে যদি আপনি আগাতে মানতে পারেন তাহলে অবশ্যই আপনি পুরস্কার পাবেন আসুন প্রিয় সন্তানরা আজকে প্রভুর এই পবিত্র বাক্যকে আমাদের জীবনে গ্রহণ করে আজকের দিনটাকে আরো সুন্দর করে দেন প্রভু প্রত্যেককে আশীর্বাদ করেন